আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা রুম গোছানো। এটা যদিও স্যাটারডে আর সানডে, আই মিন উইকেন্ডের রুটিন, কারণ যদি বাচ্চাদের স্কুল থাকে তাহলে তো সকালে উঠেই আমাদেরকে নর্মালি 6:30 উঠে যেতে হয়, কারণ রুফির স্কুল একটু দূরে। তো ওকে এসে নিয়ে যায় স্কুল থেকে, কার এসে নিয়ে যায়, সেজন্য ওকে 8টার মধ্যে রেডি করে নিচে দাঁড়িয়ে থাকতে হয়। আর ইশফিকে 8:30-টার মধ্যেই ইশফি রেডি হয়ে বের হয়ে যায়। ইশফির পাপা ইশফিকে দিয়ে আসে স্কুলে। আর আমাদের যেদিন বাচ্চাদের স্কুল থাকে সেদিন সকালে উঠে ওদেরকে আগে খাওয়ানো, রেডি করা, তারপরে আমরা রুম গোছাই। আমি খুবই, যেহেতু আমাদের 5টা বেডরুম, 2টা আমি করি, 3টা খুবই করি নর্মালি, আর একটা তো অফিস রুম, সেটা করতে হয় না। আর আমাদের দুপুরবেলা রান্না চল শুরু হয়ে গেছে, কারণ আমরা বাচ্চারা স্কুল থেকে আসার আগেই, কারণ ইশফি 12টার ভিতরেই চলে আসে, সেজন্য আমরা সকাল সকাল রান্না করে ফেলি। ইশফি অবশ্য স্কুল থেকে চলে আসছে, পাপা গিয়ে নিয়ে আসছে ইশফিকে। এখন ইশফি এগ দিয়ে জাউ ভাত খাচ্ছে, কারণ ইশফি নর্মাল রাইসটা অতটা লাইক করে না, সেজন্য ওকে একটু নরম করে রাইসটা রান্না করে দিলে সেটা বেশি পছন্দ করে। আর আলুগুলো কেটে নিচ্ছে হলো আমার আম্মা আমার শাশুড়ির কাছে। ড্রাই বিফ পাঠাইছে আমাদের জন্য, তো সেগুলোকে সিদ্ধ করে খুকি খুব নাইস করে প্রসেস করে রান্না করে, এত মজা হয়। এটা মনে হয় বাংলাদেশের সবারই পছন্দ, শুকনা মাংস ভুনাটা খেতে। অবশ্য আলু দেই বাচ্চাদের জন্য, কারণ আলু দিলে ইশফি রুফি ওরাও খেতে পারে। আর আজকে সকালটা এত সুন্দর, ওয়েদারটা খুবই ভালো। ওয়েদারটা সুন্দর থাকলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়, আর বৃষ্টি থাকলে তো চলাফেরাতে একটু প্রবলেম হয়, বাইরে যাওয়া যায় না, মানে কষ্ট হয়ে যায়, প্রয়োজন খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়া হয় না। আর আমাদের এটা হলো কেচকি মাছ, আম্মা তো এত সুন্দর করে খুকি ধোয়ার পরও আম্মা আবার কেচকি মাছের মাথা, প্রত্যেকটা যেগুলো বড় মাছ সেগুলো মাথা ফেলে দিয়েছে, কারণ মাথাগুলো নাকি আমার ভালো লাগে না। আর কেচকি মাছ অনেক বাছতে হয়, তো আমরা 2 প্যাকেট রান্না করতে হয় যখনই রান্না করি, কারণ মাছটা এত বেশি মজা লাগে যে 1 প্যাকেটে হয় না। আর এটা, এই মাছটা আমরা বাঙালি শপ থেকে কিনি, আবার ইন্ডিয়ান শপেও পাওয়া যায়, আবার পাকিস্তানি শপেও পাওয়া যায়। আর আলু ভর্তার জন্য আলুও সিদ্ধ করে নিচ্ছে, আর এখানে মাংসগুলোকে খুবই প্রসেস করছে। যদিও এই রান্নাটা একটু কঠিন আছে, এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু যেই যেভাবে রান্না করুক না কেন রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়, কারণ এটা সবারই খুবই পছন্দের, স্পেশালি চাপাতি বা রুটি দিয়ে খেলে বেশি মজা লাগে। তো আমাদের দুপুরের খাবার দাবার শুরু হয়ে গেছে, তো আম্মা সুমন আর খুকি খাচ্ছিল, আমি অবশ্য একটু পরেই খেয়েছি, কারণ আমি একটু দেরি করে নাস্তা করেছিলাম, সেজন্য আমার তেমন খিদা লাগেনি। তা আমি আরফিকে রাখছিলাম, তো ও নিচে নেমে, ওকে নিচে নামালেই স্ট্রেট ওই সুমনের কাছে চলে যাবে, সে যেখানেই থাকে। আর ডাল, আর এটা বাঁধাকপি ডিম দিয়ে ভাজি, আর এটা তো আলু ভর্তা, আর এটাই মাংসের মানে ড্রাই বিফ, আবার লাল ভর্তাও ছিল। আপনি প্লেট রেখে দেন, ধুব, ধোয়ার মানুষের এখানে অভাব নেই। আমি আর সুমন একটু চা খেয়েছি, যদিও আমি আর সুমন একটু বেশি চা খাই। তো আম্মার খুকি বাইরে গিয়েছিল কিছু শপিং করতে, আর খুকি যখনই বাইরে যায় ও নিজের জন্য এটা এটা তো কিনবে, এখানে আবার আমাকে দেখাবে। তো এটা আমাদের এখানে তো এখন অনেক বেশি শীত চলে আসছে, বের হলে অবশ্য মাফলার লাগে, টুপি লাগে, গ্লাভস লাগে, তারপর আবার
ওভারকোটেও হয় না, নিচেও পড়তে হয়। তো এই এই ধরনের গাউনগুলো আসলে পরা যায়, ইজিলি পরা যায়, ওভারকোটের নিচেও পরা যায়, আবার বেশি কোথাও বেড়াতে গেলে দেখা যায় ওভারকোট খুলেও এইভাবে পরা যায়। আর এটা খুকির ব্যাট ডুভেট কভার, রিচটি আমার শাশুড়ি আম্মার জন্য, আম্মা আজকে টেস্কোতে গিয়েছিল শুধুমাত্র আম্মার জন্য কিছু বিস্কিট পছন্দ করার জন্য, কারণ আম্মা বিদেশি বিস্কিটগুলো তেমন পছন্দ করেনি। আমরা সবগুলোই আম্মাকে দিয়েছি, ট্রাই করিয়েছি। আর এই ফ্রুটসটা এটার সিজন তো এখন চলে আসছে, আমি কিছুদিন আগেও পাইনি, তো খুকি আজকে গিয়ে দুই প্যাকেট নিয়ে আসছে। তো এই ফ্রুটসটা আম্মা কখনো খায়নি, সেজন্য আম্মাকে অবশ্য সুমন কেটে দিস, আম্মা যদিও অতটা পছন্দ করেনি। আর এই ফ্রুটসটা আমাদের সবারই ফেভারিট একটা ফ্রুটস, আর আমরা এরকম রামেন নুডলসটা খুবই পছন্দ করি। আর আম্মার জন্য বিস্কিট কিনেছি ইন্ডিয়ান, আই মিন টেস্কোতেই, এটা হলো এশিয়ান সেকশনটা থেকে। এশিয়ান আইলে যত ধরনের, ইন্ডিয়ার দোকানে গেলে যত ধরনের বাজার পাওয়া যায় সবগুলোই সেখানে থাকে ওদের স্টকে, সেজন্য আসলে ভালো লাগে, টেস্কোতে গেলে সব কিছুই পাওয়া যায়। তো আম্মার জন্য এগুলো নিয়ে আসছে, যেন আম্মা চা দিয়ে খেতে পারে, বা মর্নিংয়ে আম্মা আবার চিটাগাংয়ের সবাইকেই দেখেছি চা আর পরোটা খায়, তো সেজন্য। আর এটা হলো রাদিয়ার স্লিপিং স্যুট, সে খুবই পছন্দ করে যখন আরফি এ টাইপের ড্রেস পরে, যদিও তার এজ নাই ড্রেসগুলোর, কিন্তু সে খুবই লাইক করবে যে আরফি পরে ও পরবে, সেজন্য খুকি তাকে এখন তাকে স্লিপিং স্যুট রাতে পরিয়ে দেয়। আর এই ড্রেসগুলো পরে আসলে বাচ্চারা হাঁটতে পারে না, যেহেতু আমাদের উডেন ফ্লোর আর টাইলস কার্পেটে হাঁটা যায়, নয়তো পরে যায়, সেজন্য ওদেরকে সক্স পরায় রাখতে হয়। আর এগুলো কিছু ফ্রুটস, এই ক্যান্ডিগুলো আসলে আমরা ভিডিওর জন্য এনেছি, আমরা খাওয়ার জন্য না, কারণ এত ক্যান্ডি খাওয়া যায় না। আর এটা হলো 100% পিওর কোকোনাট অয়েল আম্মার জন্য, যদিও নর্মালি আমাদের তো এত তেল দেওয়া হয় না, খুবই রেয়ার মাসে একবার তেল দিই, কারণ তেল দিলে আমার ভালো লাগে না। আর এর জন্য আম্মার জন্য অবশ্য নিয়ে আসছে, আর এই শুগুলো আম্মার জন্য আম্মা পছন্দ করে নিয়ে আসছে, যদিও এখানে অনেক শীতে শু পরা যায় না, তারপরও মাঝে মাঝে শাড়ি পরলে বা থ্রি পিস পরলে এই শুগুলো খুবই কাজে দেয়, ভালো লাগে দেখতে। তো আম্মা পছন্দ করেছে যে আম্মার জন্য খুকি নিয়ে আসছে। আর এই অয়েলটা আমি আর খুকি ইউজ করি, এটা খুবই নাইস। আমরা নর্মালি এই অয়েলটাই দিই মাঝে মাঝে, তাও সবসময় না, তাহলে চুলটা একটু অয়েলি অয়েলি মানে খুবই সুন্দর থাকে। আর টেস্কোতে ধনিয়া পাতাটা খুবই ফ্রেশ, আর কাঁচামরিচ আর ধনিয়া, কাঁচামরিচটা খুবই ঝাল থাকে, সেজন্য আমরা টেস্কো থেকে সবসময় ধনিয়া পাতা আর কাঁচামরিচটা আনি। আর এগুলো বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই। এই পাইনঅ্যাপেলটা অবশ্য সুমন আম্মার জন্য নিয়ে আসছে, কারণ পাইনঅ্যাপেল খাওয়া হলো একটা যুদ্ধ করা, অনেক কঠিন, খেতে আমার একটুও ভালো লাগে না। আর এগুলো আরফির কিছু ফুড, যেমন ওকে আমি ক্রিম পরিজ দিই, আবার রাইস পুডিং, এগ কাস্টার্ড, সেগুলো বাইরেরগুলোই দিই, আবার অ্যালাস কিচেনের কিছু খাবার আছে সেগুলো আরফি খুব লাইক করে। খুকি আসলে অনেক বেশি গোছানো, সে খুব গোছাতে পছন্দ করে, কোনো কিছু এলোমেলো থাকবে এটা হয় না। আর এটা হলো আর ইশফির ভিটামিন অয়েল বেবি, একটা আপু জানতে চেয়েছিলো, সেজন্য আমি এই ভিডিওতে দেখিয়েছি। এটা হলো 14 মিনারেলস আছে এটাতে, ভিটামিন ডি ইনক্লুডেড। তো এই ভিটামিনটা ইশফিকে দেই এভরিডে 5 ml, যদিও খেতে চায় না, বাট তারপরও যেহেতু সব ধরনের ভিটামিন যায় না ন্যাচারালি, বাচ্চাদেরকে সব কিছু তো খাওয়ানো যায় না। সেজন্যই তাকে ভিটামিনটা দেওয়া হয়। আর খুকি কিছু আমরা কেটে নিয়েছে,
হালকা লবণ আর মরিচ দিয়ে আমরা আমড়াটা খেয়ে নিয়েছি। আর এই আমড়াগুলো অবশ্য বাংলাদেশ থেকে আনা। আর আরফি এখানে একা একা প্লে করছে, রাদিয়া অবশ্য ছিল, তো রাদিয়া সুযোগ পেলেই চলে যায়। আর খুকি কাপড় চোপড়, আজকে অবশ্য আমাদের অনেক কাপড় চোপড় ধুতে হয়েছে, যদিও হাতে না, ওয়াশিং মেশিনে। আবার আমাদের ড্রায়ার আছে, আমরা ড্রাইও করে ফেলি, তো সেগুলো ড্রাই করার পরে অবশ্য স্ট্রেট ওয়ে এভাবে ভাঁজ করে রাখা যায় না, সেগুলোকে আবার মেলে দিতে হয়। তো আমাদের সামার রুমে যদি বাইরে বৃষ্টি থাকে তাহলে তো আর বাইরে নাড়া যায় না, আর যদি ওয়েদার বৃষ্টি থাকে, আই মিন ওয়েদার ভালো থাকে না, তাহলে সামার রুম আছে আমাদের একটা, সেখানে আমরা এভাবে রেখে দিই ভালো করে কাপড়গুলো কিনে এনে। তাহলে দেখা যায় পরের দিন একদম ফ্রেশ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, স্মেল থাকে না। তখন কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলেই যার যার স্টোরেজে রেখে দেই, তখন দেখা যায় মানে ইয়ে থাকে। আর এখানে অবশ্য খুকি আর খুব মজা করছে, কারণ আমি অবশ্য সাউন্ডগুলো রাখিনি, ওর সাথে আমি খুব মজা করছিলাম, ও কাজ করছে। আর এখানে ইশফি সুমন্ত ক্যামেরা নিলেই দুষ্টামি করবে, অনেক দুষ্ট সে আসলে, ক্যামেরা দেখলেই চলে। আর ইশফির কিছু কালেকশন, আর এটা মিল্ক, অবশ্য সুমন একটা সামাই রান্না করেছিল আমার জন্য, কারণ লাচ্ছি সামাইটা রান্না করার জন্য আগে মিল্কটাকে রেডি করতে হয়, তারপর লাচ্ছি সামাইয়ের উপরে ঢেলে দিয়েছিল। সুমন আসলে অনেক বেশি ফান করে, তো আমি ভিডিও করছি সে জানতো না, তো ভিডিও কেন করছি আমাকে বলছিল। আর এদিকে খুকির কাপড় গোছানো অর্ধেক হয়ে গেছে। আর রাতের বেলা অবশ্য আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, বাচ্চাদেরকে বেডে দিয়ে দেওয়ার টাইম হয়ে যায় 8টার ভিতরে, আমরা ট্রাই করি ওদেরকে বেডে দিয়ে দিতে, নয়তো সকালে ওঠাটা কঠিন হয়ে যায়। তো সেজন্য 8টার আগে আমাদের বাসার গোছানো শেষ করেই গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা ক্লিন করি, লাইক সারাদিন যেহেতু বাচ্চারা নিচে থাকে, সো যেন ডার্টি না হয় সেজন্য আমরা ক্লিন করে ফেলি প্রপারলি। আর পরের দিন দেখা যায় যে আবার সারাদিনে এটা অত বেশি ময়লা হয় না, যদি রান্না করা হয় তখন আবার সাথে সাথে কিচেনকে ক্লিন করতে হয়, কারণ অনেক কিছু কাটাকুটি করতে হয়, ধোয়া পাল্লা আছে, তো দেখা যায় কিচেন একদম ডার্টি হয়ে যায়, তো সেক্ষেত্রে আবার মপ মারতে হয়। আমরা অবশ্যই এভাবে ক্লিন করে, আমি অবশ্য অন্যান্য ভিডিওতেও দেখিয়েছি, এভাবে জাস্ট ময়লাটাকে নিয়ে নেই বেলচা দিয়ে, তারপর একটা স্প্রে করে পুরোটা বাসাকে এইভাবে ইজিলি ক্লিন করা যায়, তাহলে একদম চকচকে থাকে আর অনেক ফ্র্যাগরেন্সও হয় পুরো বাসায়, কিচেনে কোনো ধরনের রান্নার স্মেলও থাকে না এভাবে ক্লিন করলে। সেজন্য আমরা ওভাবে ওটা, আমি অবশ্য যখন আবার নেক্সট ডে ক্লিন করা হবে আমি দেখাবো কোনটা আমরা ইউজ করি, সেটাতে করলে কিচেনে একদমই রান্নার কোনো স্মেল থাকে না, বা ঘুম থেকে উঠে নিচে আসলেও কোনো ধরনের স্মেল পাওয়া যায় না। এটা খুবই ভালো লাগে, কারণ শীতের সময় দেখা যায় সব উইন্ডো খোলা রাখা যায় না। সত্যি সত্যি করে বলেন, ঠিক আছে, তো খুকি রান্না একটু বেশি মজা, আম্মা আমি যেগুলো মজা করে রান্না করি এগুলো কিন্তু আপনাকে এখনো খাওয়াই না। চিকেন
চিকেন ভর্তা হ্যাঁ আম্মাকে খাওয়াবো চিকেন ভর্তা আচ্ছা ও খুব মজার আমি তো বিখ্যাত হচ্ছে টুনা কাবাব এটা আপনাকে আমি খাওয়াবো এটা খুব মজার হ্যাঁ টুনা কাবাব আমি যত কি শিখবো বাংলাদেশ গিয়ে বানাবো হ্যাঁ আপনি টুনা ফিশ নিয়ে যাবেন তো বাংলাদেশ নিয়ে খাবেন কি আর ইশপি বাচ্চারা তো সারাক্ষণ খুঁকি একদিকে খোঁচায় আমি একদিকে খোঁচায় সুমন একদিকে খোঁচায় আমার সব কিছু এলোমেলো করে ফেলে কারণ ওদের আসলে ওদেরও খেলতে মন চায় সারাক্ষণই এটা এটা নিয়ে খেলবে ওটা নিয়ে খেলবে আর রাদিয়ার খেলা হলো সব কিচেনের স্টাফ দিয়ে কতক্ষণ কাঠি কতক্ষণ চামচ এগুলো নিয়েই রাদিয়ার সব খেলা এই জন্যই আমরা রাতে বেশি ক্লিনিং আর গোছানোটা রাতেই করে ফেলি তাহলে আবার সকালে তো ওরা স্কুলে চলে যায় তখন দেখা যায় রাদিয়া আর আরফি শুধু বাসায় থাকে আর আরফি তো দাদু আসার পর থেকে সারাক্ষণ শুধু দাদুর সাথে থাকবে দাদুর কোলে উঠে বসে থাকবে দাদুর সাথে তার খুব ভাব করে ফেলছে অলরেডি আর এটা রুফির স্কুল ব্যাগ ইশফিকে দিয়েছিল যেন রুফির রুমে রেখে আসে তো ইশফি উপর থেকে স্লাইড করছিল ব্যাগকে আসলে আমরা যেভাবে এক্সপেক্ট করি বাচ্চাদের চিন্তাধারা থাকে আরেক রকম আমরা মনে করি বাচ্চাকে এরকম বলবো এটা করার জন্য গিয়ে দেখি করে উল্টাটা এত এত কিছু এদের মাথায় কীভাবে আসে আল্লাহই জানে আরফিকে একটা টুপি পরিয়েছে কারণ এখন তো আমাদের এখানে অনেক শীত চলে আসছে আমি ভাবছি যে প্র্যাকটিস করি একটু একটু দিয়ে আমি দেখলাম সে এক সেকেন্ডও রাখেনি কোনো রকম মাথায় মানে খুলতে পারলেই শান্তি আবার তাকে যদি হুডি পরাই তখনও সে এটাই করে মাথায় কাপড় মানে কোনো রকম টুপি দেওয়া যায় না মাথায় কাপড় দেওয়া যায় না আর খুকি হলো আমার আম্মার মতো সারা দিন শুধু মানে গোছানো গোছানো কাজ করা ক্লিন করা কুক করা আমার আম্মাও ঠিক খুকির মতোই খুকি আম্মার স্বভাব পেয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ